সুপ্রিয় বন্ধুরা এইচএসসি আইসিটি ক্লাসে তোমাদের সুস্বাগতম আজকের ক্লাসে আমরা প্রথম অধ্যায় থেকে ক্রায়োসার্জারি নিয়ে আলোচনা করব প্রথমে জেনে নেই ক্রায়োসার্জারি কি ক্রায়োসার্জারি হচ্ছে এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু কোষ বা ত্বক কোষ ধ্বংস করার কাজে ব্যবহৃত হয় বন্ধুরা বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি আছে তো হচ্ছে এক ধরনের চিকিৎসা পদ্ধতি এই পদ্ধতিতে বা অতিমাত্রায় শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয় এবং শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত কোনো কোষ যদি অপ্রত্যাশিত বা অস্বাভাবিক রোগাক্রান্ত হয়ে যায় তাহলে সেই তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে সেই কোষ ধ্বংস করা হয় বন্ধুরা চিত্রের মাধ্যমে আমরা ক্রায়োসার্জারি প্রক্রিয়া দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা একটি হাত এই হাতে রোগাক্রান্ত ত্বক রয়েছে এই হাতে ক্রায়োসার্জারি প্রক্রিয়ার মাধ্যমে সেই রোগাক্রান্ত ত্বককে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে বন্ধুরা ক্রায়োসার্জারি পদ্ধতিতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয় তো এটি হচ্ছে একটি প্রযুক্তি যার নাম প্রো ক্রায়ো সার্জারিতে চিকিৎসা করার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথাযথ প্রয়োগ হয়ে থাকে এ পদ্ধতির চিকিৎসায় প্রথমেই সিমুলেটেড সফটওয়্যার দ্বারা ক্যান্সার আক্রান্ত কোষগুলোর অবস্থান ও সীমানা নির্ধারণ করা হয় এক্ষেত্রে রোগাক্রান্ত কোষটিতে আইসিটি যন্ত্রপাতির নিয়ন্ত্রিত মাইক্রো ক্যামেরা যুক্ত নল দিয়ে ক্ষত স্থান শনাক্ত করা হয় এবং অত্যন্ত সূক্ষ্ম সূচযুক্ত ক্রায়ো প্রবেশ করিয়ে নির্ধারিত ক্রায়োজনিক গ্যাস প্রয়োগ করা হয় তাপমাত্রা অত্যাধিক হ্রাস পেয়ে মাইনাস ফোরটি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মাইনাস সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড নেমে আসার কারণে নির্বাচিত অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় বন্ধুরা কোন ত্বকে যদি বা কোনো কোষে যদি তাপমাত্রা অত্যাধিক হ্রাস পেয়ে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড এসে যায় তখন সেখানে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় ওই নিম্নতম তাপমাত্রায় রক্ত ও অক্সিজেন সঞ্চালন সম্ভব না হওয়ার দরুন রোগাক্রান্ত টিউমার টিস্যুর ক্ষতি সাধন হয়। ক্রায়োসার্জারি চিকিৎসায় টিউমারের ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য তরল নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। এই তরল গ্যাসগুলো ক্রায়োজনিক এজেন্ট নামে পরিচিত। ক্রায়োসার্জারির অনেক সুবিধা রয়েছে। অন্যান্য চিকিৎসা পদ্ধতির তুলনায় ক্যান্সার ও নিউরোসার্জারি চিকিৎসায় ক্রায়োসার্জারি অনেক সাশ্রয়ী এবং প্রক্রিয়া সম্পন্ন করতে সময় কম লাগে এ পদ্ধতিতে কোনো জটিল পার্শ্ব প্রতিক্রিয়া নেই ব্যথা রক্তপাত অথবা অপারেশন জনিত কাঁটা সেরার কোনো জটিলতা নেই রোগীকে কোনো প্রস্তুতি নিতে হয় না এবং অনেক ক্ষেত্রে সার্জারি শেষে রোগীকে হাসপাতালেও থাকতে হয় না তাহলে বন্ধুরা দেখো ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি কত সুবিধাজনক সুপ্রিয় বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের উপকার হয়ে থাকে তাহলে বলবো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরকম আরো আইসিটি এর ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ